নমস্কার আপনারা দেখছেন ইভিনিং মাস্টার আইডিয়া চ্যানেল আর আমি সন্দীপ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আরও একটু ডেমো ভিডিও নজরুল স্যারের তো নজরুল স্যারের এর আগে ভিডিও আপনারা দেখেছেন তো আজকে স্যার আজকে আমাদের কি শেখাবেন হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার আজকে আপনাদের দেখাচ্ছি বাঙালির অত্যন্ত প্রিয় এবং প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা গৃহবধূর লাগে সেটা হচ্ছে আলতা এবং সিঁদুর আচ্ছা আলতা সিঁদুর প্রোডাক্ট দুটো এরকম যে একে অপরের সঙ্গে জড়িত এক এক ওই জন্য একসঙ্গে উচ্চারিত হয় যদিও এর তৈরির পদ্ধতি এবং র মেটেরিয়ালস আলাদা তো আমি আপনাদের ট্রেনিংয়ে বিস্তারিতটা বলবো যারা ট্রেনিং নেবেন এখানে অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত সংক্ষিপে মূল জিনিসটা আমি একটু আপনাদের আলোকপাত করছি তো ব্যবসাটা যারা শুরু করতে চায় তারা আলতা এবং সিঁদুর কি একসাথেই করবে নাকি আলাদা আলাদা করে করবে একসঙ্গেই করবে একসাথে করলে একই সঙ্গে সেলটা হয়ে যাবে একসঙ্গে সেল হবে তাহলে দুটো প্রোডাক্ট একসাথে বিক্রি হবে হ্যাঁ এবং কোন প্রোডাক্টটাতে স্যার লাভাংশের পরিমাণ বেশি থাকে দুটোতেই লাভের অংশ খুব ভালো আছে খুব ভালো আছে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন থার্টি পার্সেন্ট পর্যন্ত প্রফিট থাকতে পারে আচ্ছা তো কীভাবে তৈরি করবেন আমি প্রথমে এক দুটো আচ্ছা শুরু তার আগে বলুন যে স্যার শুরুটা কোনটা আগে করবেন আলতা না আসিদুর আলতা দিয়ে শুরু আচ্ছা আলতা দিয়ে শুরু করতে চাইছেন তো আলতা বানাতে গেলে কি কি লাগে মেটেরিয়াল কী কী লাগে আলতা দিয়ে দেখুন তো তিনটে মেটেরিয়াল লাগে হুম আর একটা অ্যাডিশনাল জিনিস আপনি সেটা দিতেও পারেন নাও দিতে পারেন হুম সেটা হচ্ছে আপনার প্রথমত একটা রোডামাইন আচ্ছা বলে একটা আপনার কেমিক্যাল লাগে রোডামাইন অত্যন্ত কনসেন্ট্রেট পাউডার তারপর একটা লাগে ক্রোসিন রোডামাইন ক্রোসিন এবং লাগে আপনার জল অনেকে আলতাটার মধ্যে তৈরি হয় আচ্ছা অনেকে কেউ কেউ লিকুইড অ্যামোনিয়া দেন লিকুইড অ্যামোনিয়াতে হচ্ছে মেয়েদের পায়ে যে হাজাটা লেগে যায় সেটা কিন্তু লাগে না রোধ করে ওগুলো ভালো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে মানে ওরা প্রোটেক্ট করে আর কি তো এটা হচ্ছে আপনার আলতার এবার সিঁদুরের বিষয়টা একসঙ্গে বলি তারপর প্র্যাকটিক্যালটা করে দেবো সিঁদুর দেখুন সিঁদুরের বেসিক জিনিসটা হচ্ছে সিঁদুর কম্পাউন্ড যেটা সেটা মূলত একটা মাটি আচ্ছা রাজস্থান বা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাওয়া যায় আমরা দেখলে আমাদের বিশ্বাস করতে পারবো না যে মাটির রঙ কি এত লাল হয় কিন্তু বাস্তবে তাই হয় যারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন দেখেছেন জানেন তারা বলতে পারবেন তো আপনার সিঁদুর কম্পাউন্ড আর একটা হচ্ছে আপনার যেটা লাগে সিঁদুরের পিগমেন্ট আচ্ছা অর্থাৎ এটা একটা কেমিক্যাল এটা সিঁদুরটাকে অত্যন্ত হালকা করে ওই মাটির সাথে মেশানোর কাজ হ্যাঁ হ্যাঁ ওই মাটির সঙ্গে মেশাতে লাগে আলতা সিঁদুরের সিঁদুর বেস বা সিঁদুর কম্পাউন্ড আর একটা হচ্ছে আপনার পিগমেন্ট এবার কেউ কেউ এর মধ্যে জাস্ট অভ্রর একটা পাউডার উপর থেকে ছড়িয়ে দেয় হ্যাঁ যাতে দেখতে ভালো বা চকচকে লাগে হ্যাঁ তো এটা হচ্ছে সিঁদুরের আচ্ছা মূল জিনিস

যতক্ষণ মেটেরিয়াল র মেটেরিয়াল কিনলাম তার দিয়ে যাওয়া হলো প্রোডাক্ট বিক্রি করলাম লস খেলে ব্যবসা বন্ধ করে দিলাম ওখানে মানে কোনোভাবে আমার টাকা অপচয় হবে না প্রায় এর আপনার প্রায় ধরুন নাইনটি নাইন পার্সেন্ট রোলিং হবে আচ্ছা রোলিং করতে পারবে না মানে খুবই কম খরচ হ্যাঁ অত্যন্ত কম খরচ তো স্যার তাহলে শুরু করুন আজকে আলতা দিয়ে শুরু করবেন হ্যাঁ আলতা দিয়ে শুরু করে যে তাহলে এখানে আমি দুটো পাউডার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রোডামাইন আচ্ছা এটা অত্যন্ত তোমরা দেখতে পাচ্ছেন ওটা রোডামাইন পাউডার অল্প একটু দিলে জাস্ট একদম প্যাকেজিং এর মধ্যেই ট্রেনিং এর থেকে নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে ক্রোসিন আচ্ছা এটা পিওর লাল হবে আর এটা আপনার পিঙ্ক বা রানী কালার হবে দুটো মিশে আলতার লংটা টকটকে আচ্ছা আলতার রং হয় আর কি আচ্ছা তো আমি এখানে অল্প একটু আপনার এখানে রোডামাইন দিয়ে দেখাচ্ছি এখান থেকে এই প্রোডাক্টটা নিয়ে জলে মেশাতে হবে হ্যাঁ জাস্ট তাহলে কতটা জলের কতটা করে মেশাতে হবে সেটা যদি একটু বলে দেন আমাদের দর্শক এটা বলে দিই রোডা এক লিটারের ফর্মুলাতে বলুন আপনি রোডামাইনটা দেবেন আপনি হুম দুশো গ্রাম আচ্ছা এক এক লিটার জলে এক লিটার জল নয় এক কিলো প্রথমে পাউডার বানিয়ে নিতে হবে তারপরে আলতা বানাতে হবে আমি বলে দিচ্ছি ঠিক আছে দুশো গ্রাম রোডামাইন পাউডার হুম আটশো গ্রাম প্রসিন দেবেন তাহলে হচ্ছে এক কেজি এক কেজি এই এক কেজিতে আপনার দশ লিটার আলতা ভালোভাবে তৈরি হবে দশ লিটার দশ লিটার আলতা তৈরি হবে খুব ভালো কোয়ালিটির মাল হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর যদি কেউ দশ লিটার বানানোর পরে একটা কিছুর মধ্যে রেখে ছোট ছোট হ্যাঁ সেটা দেখিয়ে দিচ্ছি আমি তো এটা প্রথমে আমি রোডামাইন নিচ্ছি পাউডার জাস্ট অল্প একটু রোডামাইন পাউডার জলে দিলে যেমন হয়ে যায় এটা আপনারা দেখছেন পুরো পিঙ্ক কালার হয়ে গেল আচ্ছা আলতার কিন্তু এমনি রং হয় না একটু এরকম এরকম কিন্তু রং হয় না আলতার এটা পিঙ্ক কালার হলো এটার মধ্যে ক্রসিনটা মেশা ক্রসিন হ্যাঁ আচ্ছা এবার আমি যেহেতু ক্রসিনটা দিতে হবে বেশি একবার রোডামাইন দিচ্ছেন ক্রোসিন ও আগেটা রোডামাইন দিয়ে হ্যাঁ আগেটা রোডামাইনটা দিয়ে এই ক্রোসিন ভালো করে মিক্সিং করে নিতে হবে ঠিক গরম জল এটা স্যার গরম জলে বা ঠান্ডা জলে কোনো ব্যাপার আছে গরম জলে দিলে খুব ভালো হয় আচ্ছা আচ্ছা এটা গরম জলে মেশাতে হবে তাই গরম জলে মেশালে হালকা গরম জলে হালকা গরম জলে আচ্ছা তাহলে ভালোভাবে মিক্সিংটা হবে আর এটা যে দিচ্ছি এটা হচ্ছে আপনার দেখুন এখানে

কেরোসিন ভরা যে আমাদের যে হ্যাঁ 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 হয় তার মধ্যে দিয়ে আপনি না ভরলেও হবে যদি পড়ে যাওয়ার তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মালটা তৈরি হয়ে গেছে মোটামুটি ঘন্টা তিনেক আপনারা এক জায়গায় স্টক করে রাখবেন তারপরে ছোটো ছোট এরকম শেষের মধ্যে আপনারা ভরবেন তারপর প্যাকেজিং করবেন এটা বাজারে রেডিমেড কিনতে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ রেডিমেড স্যার এগুলো কীরকম কোটোগুলোর দাম পড়তে পারে অত্যন্ত সস্তা আচ্ছা এটা এক একটা দেড় টাকা দু টাকার মধ্যে পাওয়া যাবে দেড় টাকা দু টাকার মধ্যে এগুলো শেষিগুলো পাওয়া যাবে একটা হলো এই জিনিসটাও যদি প্রথমে আপনি কেউ ছাপিয়ে নিতে চান ভালো একেবারে প্রথমে ছাপাতে না চাইলে বাজারে রেডিমেড আকারে এটা কিনতে পাওয়া যায় আচ্ছা আচ্ছা কেউ যদি মনে করে নিজের ব্র্যান্ডে শুরু করবে সে তার নিজের মতো করে

তারপরে এবার ডজন হিসেবে বা পিস হিসেবে তারপরে এবার সেল কর জন্য আপনারা রেডি হয়ে গেল ঠিক আছে স্যার তো আলতা রেডি এরপরে আপনি দেখাবেন সিঁদুর হ্যাঁ সিঁদুর কিভাবে তৈরি হয়